আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ইস্ট বা তন্দুর ছাড়াই কীভাবে একদম দোকানের মতো পারফেক্ট তন্দুরি রুটি বা নান রুটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আজকের আমার ভিডিওটিতে থাকছে অনেক ছোট ছোট টিপস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারাও যদি বাড়িতে এভাবে বানান তাহলে আপনাদেরও তন্দুরি রুটি বা নান রুটি হবে খুবই সফট এবং নরম, যেটা দীর্ঘ সময় পর্যন্ত এরকম নরম থাকে। হেসেল লাভার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। 1 কেজি ময়দা নিয়েছি, 1 চা চামচ নুন দিচ্ছি আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। ময়দাটা যদি কাপের মাপে বলেন সেক্ষেত্রে 5 কাপের মতো নিয়েছি। দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডাটা নিয়েছি 1 চা চামচ, বেকিং পাউডারটাও 1 চা চামচের একটু বেশি নিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আগে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে যোগ করছি 3 টেবিল চামচ সাদা তেল। হাত দিয়ে একটু এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে যোগ করব টক দই। এখানে নিয়েছি 1/2 কাপ আর 1/4 কাপ। দেখুন, টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই দইটার কারণে কি এই রুটিটা হবে খুবই সফট। দইয়ের পরিমাণ একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু যেন কম না হয়। দইটা দেওয়ার পরে আলতো হাতে মেশাবে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু মেশানো যাবে না। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি যোগ করছি। পানিটা নিয়েছি হালকা গরম পানি, যতটা প্রয়োজন হয় ততটা পানি এখানে যোগ করবেন। অল্প অল্প করে পানি যোগ করলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে কতটা পানির প্রয়োজন। এভাবে হাত দিয়ে চেপে চেপে মুথে নিয়ে একটা ডো তৈরি করুন। ডোটা হবে এতটাই সফট। উপর থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 30 থেকে 45 মিনিটের জন্য। এদিকে এবার 45 মিনিট পরে ডোটাকে নিলাম। দেখুন, যেভাবে মেখে রেখেছিলাম তার থেকে কিন্তু আরও বেশি ফুলে উঠেছে। আবারও হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মুথে নেবেন। কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে। ডোটাকে একটু লম্বাটে করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে লেচি কেটে নেব। এই তন্দুরি রুটি বা নান রুটি বানানোর জন্য লেচিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হবে। আমরা যেমন সাইজের এমনি সাধারণ রুটি করি তার থেকে বেশ কিছুটা বড়। প্রত্যেকটা লেচি একই সাইজের করে কেটে নেব। এবার এই লেচিগুলো বেশ এরকম গোল গোল মসৃণ করে নেবেন। তারপর একটা বোলের মধ্যে আবারও রেখে দিচ্ছি। এই পর্যায়ে আবারও 10 থেকে 15 মিনিট জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো আরও ভালোভাবে ফুলবে আর সফট হবে। এবার আপনাদেরকে বেলে দেখাবো। দেখুন, আমি কিন্তু এখানে বেলার সময় কোনো কিছু তেল বা আটা ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু আটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গোল সাইজের বেলে নিচ্ছি, আপনারা যদি কেউ চান লম্বাটে করেও বেলে নিতে পারেন। একটা ব্রাশে পানি মাখিয়ে নিলাম, নিয়ে রুটির 1 পিঠটায় এভাবে পানি ব্রাশ করে দেব। চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এই রুটিগুলো কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন, ওদিকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়াটা মিডিয়াম গরম হলে তারপর রুটিটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে যে সাইডটায় পানি মাখিয়েছিলাম সেই সাইডটা তাওয়ায় দেবেন, তাহলে কী হবে, তাওয়া থেকে রুটিটা ছাড়িয়ে যাবে না। ঢাকা দিয়ে রাখবেন 3-4 মিনিটের জন্য, একদমই লো আছে। এবার এটাকে উল্টে নেবেন, নিয়ে গ্যাসের আঁচটা একটু জোর দিয়ে দেবেন। তারপর তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরবেন। খেয়াল রাখবেন যেন সব সাইডটায় আগুনের তাপটা লাগে, একটু রুটিগুলো কিন্তু পোড়া পোড়াই হবে। তারপর আবার 1 পিঠ একটু ভালোভাবে গরম করে নেবেন, তাহলে আপনাদের তুলতে সুবিধা হবে, অনেক সময় ছাড়াতে চাইবে না। তাই আবার একটু গরম করে নেবেন, দেখবেন এভাবে উঠে যাচ্ছে। আপনাদের সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাবো। এবার তো আপনারা দেখে নিলেন ইস্ট ছাড়াই এবং তন্দুর ছাড়াই কত ভালোভাবে এই রুটি বানানো যায়। তাই একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের তন্দুরি রুটি বা নান রুটিগুলো কেমন হলো। এই রুটিটা ছেঁকে নেওয়ার আর একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, অনেক সময় হতে পারে তাওয়ার গা থেকে ছাড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে রুটিটাকে একটা রুটি ছেঁকার জালিতে নিয়ে এভাবে আগুনে ধরবেন, তাহলে একইভাবে রুটিগুলো ছেঁকা হয়ে যাবে। আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে
যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতেও ভুলবেন না। আমি এই তন্দুরি রুটি পরিবেশন করেছিলাম ভাপা চিকেন দিয়ে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।